हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज के आम्रा जेने नेब जखन आम्रा कोनो पुरोनो आईफोन बा रिफार्बिश आईफोन आम्रा किनबो तखन आम्रा फोनटीर मध्य की चेक करब एवं फोनटी ओरिजिनल कि डुप्लीकेट बा कोनो पार्टस चेंज आछे किना बा कोनो प्रब्लेम आछे किना सेगुलो आम्रा किभाबे चेक करब आम्रा एई भिडियोर मध्य सेटा पुरो प्रसेस देखे नेब। तो आमार काछे एटा देखते पाच्छेन रिफार्बिश आईफोन रयेछे एसी, तो এটাকে আমরা দেখে নেব এর মধ্যে কোনো পার্টস চেঞ্জ আছে কিনা বা এটা অরিজিনাল আইফোন কিনা সমস্ত ডিটেইলস কিন্তু আমরা এর মধ্যে চেক করব এবং আমরা কি কি প্রসেসে চেক করলে পরে আমরা সম্পূর্ণ জানতে পারবো যে আইফোনটা ঠিক আছে এবং এটা অরিজিনাল আইফোন বা এটা ক্লোন আইফোন না বা কপি আইফোন নয়। সো ফ্রেন্ডস, ভিডিওটি একটু লম্বা হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নইলে কিন্তু আপনারা পুরো বিষয়টা না দেখলে যদি স্কিপ করে দেখেন তাহলে ঠিকঠাক বুঝতে পারবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা যখন আইফোন কিনবেন, সেকেন্ড হ্যান্ড কেনেন বা রিফারবিশ আইফোন কিনেন বা অন্য কারোর কাছ থেকে পারচেজ করতে চান তাহলে প্রথম অবস্থাতে কি কি আপনাদের চেক করা প্রয়োজন। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, তার কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও করার মোটিভেশনটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা এই যে পিছনে ব্যাকে যেটা রয়েছে আমরা IMEI নাম্বারটা কিন্তু ম্যাচ করে দেখব যে পিছনে যে IMEI নাম্বারটা রয়েছে সেই IMEI নাম্বারটার সঙ্গে আমাদের সিস্টেমের IMEI নাম্বারের ম্যাচ হচ্ছে কি না। তো আমরা IMEI নাম্বার চেক করার জন্য *#06# ডায়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু IMEI নাম্বারটা দেখিয়ে দেবে। তো আমার চেক করার সুবিধার্থে আমি অন্য একটি ফোন দিয়ে IMEI নাম্বারটাকে ছবি তুলে রেখে তারপরে আমি ব্যাকে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে IMEI নাম্বারটার সঙ্গে সিস্টেমের IMEI নাম্বারের ম্যাচ করছে কি না, বডিতে যেটা IMEI নাম্বার প্রিন্টেড রয়েছে। তো সবার প্রথমে কিন্তু আমরা ম্যাচ করব। তো আমার ক্ষেত্রে কিন্তু ম্যাচ হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করব, সেটিংসে যাব, জেনারেল সেটিংসে গিয়ে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে সিরিয়াল নাম্বারে যাব। সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা অনলাইনে চেক করব। তো আমাদের এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে আইফোন সিরিয়াল নাম্বার চেক বলে সার্চ করলেই গুগলে আমরা এরকম একটি সাইটে চলে আসব। তো আমরা অ্যাপেলের ওয়েবসাইটে চলে আসব, এখানে সিরিয়াল নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে কিন্তু চেক করবেন, নইলে পরে পস্তাতে হবে। তো এইভাবে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পরে কিন্তু আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের মোবাইলটার পুরো ডিটেলস কিন্তু এখানে অ্যাপেলের সাইটে কি আছে সমস্ত কিছু আমরা দেখতে পাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে আইফোন এসি ফার্স্ট জেনারেশন সিরিয়াল নাম্বার, এখানে দেখাচ্ছে ভ্যালিড পারচেজ, ঠিক আছে, তার মানে এটা অরিজিনাল আইফোন। এইটুকুতেই দেখলেই হবে না যে আইফোনটা অরিজিনাল কিনা, কারণ এর মধ্যে আরও পার্টস চেঞ্জেস আছে কিনা সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড পারচেজ ডেট, এখানে কিন্তু এখানে টেলিফোন এই যে দেখতে পাচ্ছেন রিপেয়ার সার্ভিস কভারেজ এক্সপায়ার হয়ে গেছে, তো এগুলো থাকে না। তো আমাদের ব্যাটারি হেলথটা কিন্তু দেখে নিতে হবে পারচেজের আগে, বা আমরা পারচেস করার পরে কিন্তু দেখে নিতে পারি, যদি খারাপ থাকে আমরা সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারি। এখানে আমারটাই দেখতে পাচ্ছেন 100% ব্যাটারি হেলথ কিন্তু রয়েছে। এবার টাচ আইডিটাও কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে টাচ আইডিটা সঠিকভাবে কাজ করছে কি না, কারণ টাচ আইডি যদি চেঞ্জেস থাকে বা ডুপ্লিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু টাচ আইডি ভালোভাবে কাজ করবে না, বা অনেক সময় টাচ আইডি কাজ নাও করতে পারে। এবার আমাদের ফোন স্টোরেজটাকেও চেক করে নিতে হবে যে আমরা কত জিবির ভ্যারিয়েন্ট অর্ডার করেছিলাম এবং আমাদের কাছে কত জিবির ভ্যারিয়েন্ট এসছে, তো সেগুলো। এবং আরেকটা জিনিস, সি সার্চ যেটা রয়েছে এটা কিন্তু যদি অরিজিনাল আইফোন না হয় তাহলে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে, এটা অরিজিনাল অ্যাপেলের আইফোনেই কিন্তু থাকবে।
সো আর একটা দেখবেন আপনারা অ্যাপেল স্টোর থাকবে এখানে, যদি আপনারা কোনো রূপ প্লে স্টোর গুগল স্টোর এই ধরনের কিন্তু কিছু পাবেন না। নেক্সট আমরা যেটা চলে যাব, আমরা কিন্তু এখন চলে যাব 3U টুলসে, যার মাধ্যমে আমরা কিন্তু ফোনের পুরো ডিটেলস দেখব। তো ফোনটা আমরা জাস্ট কেবিলের সঙ্গে কানেক্ট করে পিসির সঙ্গে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু পুরো ডিটেলস এখানে চলে এসেছে। ডিটেলস আসার পরে এখান থেকে আমি ওএস ভার্সন, আইওএস ভার্সন দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু, আইএমইআই নাম্বার, এখান থেকেও আমরা আইএমইআই নাম্বার ম্যাচ করে দেখতে পারি, মডেল নাম্বার দেখতে পারি, সিরিয়াল নাম্বার দেখতে পারি। এবার আমরা যাব ভিউ ভেরিফিকেশান রিপোর্টে যাব। রিপোর্টে যাওয়ার পরে আমরা কিন্তু পুরোপুরি ভালো করে চেক করতে পারবো। দেখুন টেস্টিং রিপোর্ট যেটা রয়েছে, ফুললি টেস্টিং রিপোর্ট কিন্তু আমাদের সামনে এটা দিয়ে দিয়ে দেবে। আইফোন এসি দেখতে পাচ্ছেন নর্মাল, এটা কোনো চেঞ্জেস নেই। ফোনের কালার রয়েছে ফ্রন্টে হোয়াইট, ব্যাকে রোজ গোল্ড কালার দেখতে পাচ্ছেন। আমি যে সেটটা পেয়েছি সেটা ফ্রন্টে হোয়াইট, ব্যাক সাইডে কিন্তু আমার রোজ গোল্ড কালার রয়েছে, তার মানে এটা সঠিক রয়েছে। ফ্রন্টে হোয়াইট, ব্যাকে রোজ গোল্ড। 32 GB ভ্যারিয়েন্ট কিন্তু আমি অর্ডার করেছিলাম, এটা 32 GB ভ্যারিয়েন্ট, ঠিক আছে। সিরিয়াল মডেল নাম্বার ম্যাচ করছে, সমস্ত কিছু নর্মাল রয়েছে, ব্লুটুথ অ্যাড্রেস সমস্ত কিছু। কিন্তু এখানে দেখতে পাবেন ব্যাটারি সিরিয়াল নাম্বার, ব্যাটারি সিরিয়াল নাম্বার, এখানে ব্যাটারি মে বি চেঞ্জ, তার মানে কি আমার ব্যাটারিটা কিন্তু, ফোনের ব্যাটারিটা কিন্তু চেঞ্জ রয়েছে। কিন্তু তাছাড়াও এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি লাগানো হয়েছে, অরিজিনাল না হলে কিন্তু এখানে কখনোই সিরিয়াল নাম্বার দেয়া থাকতো না, ঠিক আছে। তারপর এটা দেখছেন রেয়ার ক্যামেরা, মানে পিছনের ক্যামেরা কিন্তু নর্মাল রয়েছে, সামনের ক্যামেরাটা মেবি চেঞ্জ থাকলেও থাকতে পারে, এটা ফ্রন্ট ক্যামেরা কিন্তু চেঞ্জ করা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু চেঞ্জড। আর যেটা রয়েছে স্ক্রিন, স্ক্রিনের সিরিয়াল নাম্বারটা কিন্তু ম্যাচ করছে না, স্ক্রিনটাও কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, আর আপনারা ধরে নিতে পারেন স্ক্রিনটা কিন্তু চেঞ্জ রয়েছে বা রিপেয়ার থাকতে পারে। তাছাড়া কিন্তু এখানে ফোনের পুরো যা ডিটেলস দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নর্মাল রয়েছে। তো আমরা কিন্তু এইভাবেই ফোনগুলোকে চেক করব, চেক করলে কিন্তু আমাদের ফোনটা আর ডুপ্লিকেট না অরিজিনাল আমরা সেটা জানতে পারবো এখান থেকে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।